আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ডেন্টাল ভর্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা প্রথম সারির 10টি প্রাইভেট ডেন্টাল কলেজ সম্পর্কে তোমাদের জানাবো, যে ডেন্টাল কলেজগুলোর অবকাঠামো, ল্যাব ইকুইপমেন্ট, শিক্ষকের মান, তারপর কতজন পাশ করে প্রতি বছর, মোটামুটি যাবতীয় সব কিছু বিস্তার বিশ্লেষণ করে এই কলেজগুলো টপ 10-এর ভিতরে রয়েছে বাংলাদেশের মধ্যে। তো চলো কথা বাড়াবো না, একদম মূল ভিডিওতে যাবো। তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবা, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখার জন্য, পরবর্তী আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে শিক্ষামূলক বিষয়ে সেগুলো পাওয়ার জন্য। তো প্রথমে আমরা একটু তোমাদের জানিয়ে দিব যে একটা ডেন্টাল কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোমার কোন কোন বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখতে হবে, তারপরে এটাকে তুমি নির্বাচন করতে পারো তোমার পড়াশোনার জন্য। তো এখানে আমরা প্রথমে জানবো হচ্ছে প্রতিষ্ঠাকাল নিয়ে। একটা ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাকাল হচ্ছে, তুমি জানতে হবে যে এটা কবে থেকে প্রতিষ্ঠা হয়েছে, কবে থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সেই বিষয়টা। তারপরে খেয়াল করতে হবে যে কলেজে, মানে ওই কলেজের তোমার আসন সংখ্যা কত, তারপরে রোগী কেমন আসে সেই বিষয়টা নিয়ে, তারপর ল্যাব ইকুইপমেন্টের কেমন সুবিধা আছে সেই বিষয়টা, অবকাঠামো কেমন সেটাও জানতে হবে, শিক্ষক কি আছে মানে পর্যাপ্ত শিক্ষক আছে কিনা, শিক্ষকের পড়ালেখা বা পড়াশোনা যে করায় সেটার মান কেমন, এটা তোমরা আগের বছরের বা যারা পাশ করে চলে আসছে তাদের থেকেও এই বিষয়টা জানতে পারো। তারপরে জানতে হবে অবশ্যই বিএমডিসি বা WHO থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা কি অনুমোদন আছে কিনা সেই বিষয়টা। তারপরে আরও একটা বিষয় জানতে হবে যে এটা হলো প্রফের রেজাল্ট কেমন হয়, কতজন পরীক্ষা দেয় এবং কি পাশের হার কেমন সেই বিষয়টা তোমাকে জানতে হবে। তারপরে ওই কলেজটা কি, বা ওই যে তোমার মেডিকেল কলেজটা বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটটা, তোমার কি এটার রেজিস্ট্রেশন আছে কি না বা বেলাইট কি না সেই বিষয়টা তোমাকে জেনে, তারপরে তুমি যে কোনো একটি ডেন্টাল কলেজে তুমি সিলেক্ট করে ওইটাতে তুমি পড়াশোনা করতে পারো। যাই হোক, আশা করি তোমাদেরকে আমি এই বেসিক জিনিসগুলো বোঝাতে পেরেছি। এখন আসি আমরা যে 10টি ডেন্টাল কলেজ আমাদের এই লিস্টে রেখেছি, সেই 10টি ডেন্টাল কলেজ নিয়ে তোমাদের কিছু তথ্য দিব। আমরা প্রথমে একদম 10 থেকে শুরু করব। আর একটা জিনিস রাখি যে এই যে ডেন্টাল কলেজগুলো আমি এখানে লিস্ট করেছি, এটা আসলে লিস্ট না করেও বলা যেত, কারণ সবগুলোর মান মোটামুটি সবগুলা সেম এবং কি সবগুলো হাই কোয়ালিটির আমি বলবো ডেন্টাল কলেজগুলো। তো আমরা 10 থেকেই বলবো। প্রথমে আমরা 10 নম্বরে রেখেছি যে সাফানা ওমেন্স ডেন্টাল কলেজের, যেটা আমরা সংক্ষেপে বলি যে SWDC। এটা 2010 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2010 সাল থেকে এটা শিক্ষা কার্যক্রম করে, আর এটা হচ্ছে ঢাকাতে অবস্থিত। তারপর আমাদের লিস্টে 9 নম্বরে যেটা আছে এটা হচ্ছে মার্ক ডেন্টাল কলেজ, যেটাকে আমরা MDC বলি, আর এটা 2008 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং 2008 সাল থেকে এটা শিক্ষা কার্যক্রম করে, এটা ঢাকাতে অবস্থিত। তারপর আমাদের লিস্টে 8 নম্বরে যেটা আছে সেটা হলো বাংলাদেশ ডেন্টাল কলেজ, যেটাকে আমরা BDC বলি, যেটা 1986 সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু 1996 সালে 10 বছর পর এটা শিক্ষা কার্যক্রম শুরু করে, আর এটা ঢাকাতে অবস্থিত। তারপরে আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে রংপুর মেডিকেল কলেজ, যেটাকে আমরা RDC বলি, যেটা 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2001 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে, এটা রংপুরে অবস্থিত। তারপরে আমাদের লিস্টে 6 নম্বরে যেটা আছে সেটা হলো সিটি ডেন্টাল কলেজ, যেটাকে আমরা CDC বলি, যেটা 1996 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1996 সালেই এর শিক্ষা কার্যক্রম শুরু করে, এটা ঢাকাতে অবস্থিত। তারপরে 5 নম্বরে আমাদের লিস্টে যেটা আছে সেটা হলো সাপোরো ডেন্টাল কলেজ, যেটাকে হচ্ছে আমরা SDC বলি, যেটা 1993 সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু এটা 2000 সালে এটার শিক্ষা কার্যক্রম শুরু করে, এটা ঢাকাতে অবস্থিত। আমাদের লিস্টে 4 নম্বরে যেটা, যে ডেন্টাল কলেজটা আছে সেটা হলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, যেটাকে আমরা CIDC বলি, যেটা 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2003 সাল থেকেই এটা শিক্ষা কার্যক্রম শুরু করে, এটা চট্টগ্রামে অবস্থিত। আমাদের লিস্টে 3 নম্বরে যে ডেন্টাল কলেজটা আছে সেটা হলো পায়োনিয়ার ডেন্টাল কলেজ, যেটাকে আমরা PDC বলি, আর এটা 1995 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1995 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে, যেটা বর্তমানে ঢাকাতে অবস্থিত। আর আমাদের লিস্টে 2 নম্বরে যে ডেন্টাল কলেজটা আছে সেটা হলো আপডেট ডেন্টাল কলেজ, যেটাকে আমরা UPDC বলি, এটা 2008 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2008 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে, এটা বর্তমানে ঢাকাতে আছে। আর আমাদের লিস্টের 1 নম্বরে যে ডেন্টাল কলেজটা রেখেছি সেটা হলো ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, যেটাকে আমরা UDC বলি, যেটা 1995 সালে প্রতিষ্ঠিত হয় এবং কি এটা 1995 সাল থেকেই তার শিক্ষা কার্যক্রম করে আসছে, আর এটা বর্তমানে ঢাকাতে রয়েছে। তো এখানে আমি এই যে লিস্ট করেছি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার
করার জন্য। আর এছাড়াও আমাদের কাছে আরও তিনটা কলেজ আছে যেগুলোকে আমি এই লিস্ট থেকে বাদ দিতে কোনোভাবেই পারিনি, কারণ এই কলেজগুলো, এই বাকি যে তিনটা আমি বলবো এখন, এগুলো তোমাদের এই কলেজগুলোর মানে সমপরিমাণে। তো যাই হোক, আমরা এই তিনটা কলেজ তোমাদেরকে বোনাস হিসাবে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে রেখেছি এনডি ডেন্টাল কলেজ, যেটাকে আমরা এমডিসি বলি, যেটা 2008 সালে প্রতিষ্ঠিত এবং 2008 সাল থেকে এটা শিক্ষা কার্যক্রম চলে আসছে, আর এটা হচ্ছে ঢাকাতে বর্তমানে আছে। তারপরে আমাদের লিস্টে পরে যে কলেজটা আছে সেটা হলো হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, যেটাকে আমরা SFRC MCDU বলি, যেটা 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2013 সাল থেকে এটার শিক্ষা কার্যক্রম করছে, এটা ঢাকাতে অবস্থিত। তারপরে আছে ইব্রাহিম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, যেটাকে আমরা IMCDU বলি, যেটা 2015 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2015 সাল থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর এটা ঢাকাতে অবস্থিত। আশা করি এই যে 13টি ডেন্টাল কলেজ আমি তোমাদেরকে জানালাম, এই 13টি ডেন্টাল কলেজের মান অনেক অনেক বেশি ভালো অন্যান্য ডেন্টাল কলেজ থেকে। তোমরা এই যে 13টি ডেন্টাল কলেজে যদি ভর্তি হতে পারো, মোটামুটি ভালো মানের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সকল সুযোগ সুবিধা তোমরা এই কলেজগুলোতে পাবে। তো যাই হোক, আমি যে প্রথমে তোমাদেরকে বললাম যে একটা ডেন্টাল কলেজ সিলেকশনের ক্ষেত্রে যে দিকগুলো বেশি তোমাদের খেয়াল করতে হবে, ওই দিকগুলো খেয়াল করে তোমরা যে কোনো একটা ডেন্টাল কলেজে ভর্তি হতে হবে। আশা করি আমার এই ভিডিওটা তোমার কিছুটা হলেও উপকারে আসবে একটা প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হতে হলে। আর প্রাইভেট ডেন্টাল কলেজে কস্ট কত, মোট একদম ফুল কোর্সটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আমার, এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো সকল ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমাদের চ্যানেলের সাথে একটু কানেক্ট থাকবা, চ্যানেলটাকে লাইক করবা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট দেবে, এটাই তোমাদের কাছে চাওয়া। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।